নমস্কার, আমি সুচন্দ্রিমা সেনগুপ্ত। কবি দীনেশ দাশের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, তাঁরই কবিতা গ্লানি। বেঁচে আছি আমি, এর চেয়ে নেই লজ্জা, নেই বড় গ্লানি। আমার চতুর্দিকে রাত্রিদিন হাহাকার, মৃত আর মুমূর্ষের ভিড়, তার মাঝে প্রাণের কলঙ্ক নিয়ে বহে চলি আদিম শরীর। বেঁচে আছি আমি, এর চেয়ে নেই লজ্জা, নেই বড় গ্লানি। একদিন এই আমি, এক হাতে বাঘের টুঁটি, অন্য হাতে হাঙরের দাঁতে, বার বার তীক্ষ্ণ বিষ বর্ষার আঘাতে, জীবনের করেছি ঘোষণা মৃত্যুকে উজোড়। এই আমি বঙ্গোপসাগর তীরে ছুঁড়েছি হাজার মুঠো বালির বছর, চকচকে মুঠো মুঠো বালির জীবন। কোথা সে সুন্দরবন? সেই আমি সুন্দরবনের সন্তান, পথে পথে কেঁদে ঘুরি, কে কোথায় কর অন্নদান। তবু বেঁচে আছি, নেই লজ্জা অপমানের কাছাকাছি। আমার দু পায়ে ঠেকে শত মৃতদেহ, তবু তো বহেছি প্রাণ নিঃসন্দেহ। এদের অনেকে একদিন ঝরায় অনেক শেদ জল, মাঠে মাঠে পুঁতে গেছে সোনার ফসল। তাদের মুখের অন্ন মুখে তুলি আজকে যখন, মনে করি প্রাণপণ। আমার কি প্রাণ আছে যদি বেঁচে থাকি আমি? এর চেয়ে নেই লজ্জা, নেই বড় গ্লানি। নমস্কার।